আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাআদ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, একজন ভাই আমাদের কাছে প্রশ্ন লিখেছেন যে বড় কোনো কাঁথা বা কম্বল হায়েজ শেষে সেটা না ধুয়ে ব্যবহার করা যাবে কিনা। প্রিয় বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর সকলের জানা থাকা উচিত, নতুবা অনেক ভোগান্তির মধ্যে পড়তে পারেন। যদি এই বিষয়টা জানেন, আপনার যদি জানা থাকে, তাহলে আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, যদি কোনো ঋতুবর্তী নারী কোনো কম্বল বা কাঁথা ব্যবহার করে, সে দিনের বেলা ঘুমাতে পারে, রাতের বেলা ঘুমাতে পারে, যখনই সে ঘুমাক না কেন, সে যে কাঁথা বা কম্বল বা লেপ ব্যবহার করবে, যদি এই সমস্ত কাপড়ের মধ্যে তার হায়েজ না লাগে, হায়েজের চিহ্ন দেখা না যায়, কোনো রক্তের ছাপ না পড়ে বা না ভিজে যায়, তাহলে সেই কাঁথা বা কম্বল কখনোই অপবিত্র হবে না। সেটা যখন তার হায়েজ শেষ হবে তখন ধুয়ে ফেলতে হবে না, ধুয়ে ফেলা ছাড়াও সে পরবর্তীতে ব্যবহার করতে পারবে। আর যদি কাঁথা বা কম্বল বা লেপের মধ্যে যদি হায়েজ লেগে যায়, রক্ত লেগে যায়, যদি এটা প্রকাশ পায়, আপনি দেখেন বা বুঝতে পারেন, তাহলে অবশ্যই সেটাকে হায়েজ শেষে ধুয়ে ফেলতে হবে এবং তারপরে সেটাকে পবিত্র করে আপনাকে ব্যবহার করতে হবে। প্রিয় বন্ধুগণ, বর্তমান যে সমস্ত প্যাড বাজারে পাওয়া যায়, যে সমস্ত জিনিস ঋতুবর্তী নারীরা ব্যবহার করে থাকে বা করার চেষ্টা করে অনেকে, এ সমস্ত সেফটি জিনিস ব্যবহার করলে নিশ্চিত থাকা যায় যে কখনোই সেই হায়েজের রক্ত, যে কাপড় কাঁথা বা যে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবে সেই নারী, সেই কাপড় কাঁথা বা কম্বলে কখনোই লাগবে না। তো যদি না লাগে তাহলে এটা ধোয়া জরুরি নয়। যদি কোনো ব্যক্তি অধিক পরিষ্কার থাকার জন্য, পবিত্র থাকার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য হায়েজ শেষ হওয়ার পর তার কাপড়গুলো ধুয়ে ফেলতে চায়, তার কম্বলগুলো বা কাঁথাগুলো ধুয়ে ফেলতে চায়, এতে ধুয়ে ফেলতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি হায়েজ না লেগে যায় তাহলে না ধুয়েও সে ব্যবহার করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তো প্রিয় বন্ধুগণ, আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপরেও যদি এ সম্বন্ধে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। তো প্রিয় বন্ধুগণ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।